নিউইয়র্কের জামাইকায় দুই যুগেরও বেশি সময় ধরে সফলভাবে পরিচালিত হয়ে আসছে জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এবার সংগঠনটি আয়োজন করছে বাঙালি আনায় বাংলা উৎসব গত একুশ মে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা জানান আগামী নয় জুন রবিবার জামাইকার থমাস এডিসন স্কুলের সামনে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলা উৎসব ও পথমেলা মেলা প্রাঙ্গনে থাকবে প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন পণ্য ও খাবারের স্টল উৎসবে অংশগ্রহণ করবে বিভিন্ন সাংস্কৃতিক দল এবং দেশ ও প্রবাসের জনপ্রিয় তারকা শিল্পীরা জুন দিনব্যাপী জামাইকা বাংলাদেশ ফ্যান্স সোসাইটির উদ্যোগে বাংলা উৎসব বাঙালি আনায় এবং দিনব্যাপী মেলা প্রাঙ্গনে মেলা বসবে এবং দুপুর বারোটা থেকে দুইটায় স্থানীয় ক্যাপ্টেন টিলি পার্কে পান্তাল্লিশের আয়োজন থাকবে এবং সেখানে আমরা প্রায় ছয়শো মানুষের পানতাল্লিশের আয়োজন করবো হরেক রকমের ভর্তা থাকবে এবং আমরা পান্তাইলিশ একসাথে অ্যাজ এ কমিউনিটি আমরা সবাই উপভোগ করব আর সবাই সপরিবারে আসবেন এবং মেলা প্রাঙ্গনে সকল বয়সী মানুষের জন্য কিছু না কিছু থাকবে আর শিশু কিশোরদের জন্য আমরা বিভিন্ন রাইডের আয়োজন করছি আমরা তো আশা করতেছি যে পঞ্চাশশো পর্যন্ত স্টল অ্যাকচুয়ালি আমরা চাইলে একশো স্টল করতে পারি কিন্তু আমরা চাচ্ছি যেন মেলাতে স্টল অনেক বেশি হলে কী হয় যারা অনুষ্ঠানটা উপভোগ করতে আসে তারা মতো উপভোগ করতে পারে না এবং অতিরিক্ত স্টল হইলে তখন আরেকটা প্রবলেম হয় যারা আসে এখানে মেলাটা করে একটু পয়সা আর্ন করার জন্য তারা পয়সাটা আর্ন করতে পারে না সেই দিকে দৃষ্টি রেখে আমরা যে কাজটা করছি সেটা হলো অন্যান্য জায়গাতে মেলা স্টল প্রাইস অনেক বেশি কিন্তু আমরা অনলি টু হান্ড্রেড ডলার করে মেলার আপনার প্রাইস করছি যেন প্রত্যেকে এসে প্রফিট করতে পারে এখানে অনুষ্ঠানটি আগামী নয় জুন নিউ ইয়র্কের জামাইকার ওয়ান সিক্সটি টমাস এডিসন স্কুলের সামনের রাস্তায় অনুষ্ঠিত হবে এখানে একশোরও বেশি স্টল থাকবে ইতিমধ্যে পঞ্চাশ থেকে ষাটটি স্টল বুকিং হয়ে গেছে আপনারা যারা স্টল নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে আমাদের দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ফ্রিতে পানতাল্লিশ আপ্যায়ন থাকবে আমাদের দুপুরে দু তিনটার পরে মনোগো সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মিলা বিন্দুকোনাসহ আমাদের নর্থ আমেরিকার সব জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এছাড়াও আমাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকবে